নমস্কার, আপনার যদি কর্কট রাশি হয় কিংবা আপনার যদি কর্কট লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা কিন্তু আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ হওয়ার একটাই কারণ, বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতি তার নিজের ক্ষেত্র পরিবর্তন করেছেন এবং তার ফলে আপনার ওপর কী প্রভাব থাকছে। কারণ কি, বৃহস্পতি তিনি হলেন দেবগুরু, তিনি হলেন আমাদের টিচার, আমাদের মেন্টর, এবং তিনি মানুষের জীবনের বহু সেক্টরকে দেখছেন, অনেকগুলো ক্ষেত্রকে তিনি দেখেন। যেমন তিনি জ্ঞানকে দেখছেন, যে স্টুডেন্ট যখন সে পড়াশোনা করছে তখন তার জ্ঞান বিদ্যে বুদ্ধি সেগুলোকে দেখছে, তার ক্যারিয়ারকে দেখছে, তার আলটিমেট সাকসেসকে দেখছে, আবার যখন তারপর আরেকটু বড় হলো তখন তার দাম্পত্য জীবনকে দেখছে, সেই সঙ্গে তার ধর্মকে দেখছে এবং মানুষের জীবনের বহুবিধ ঘটনাকে দেখে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং এটা তো একটা সাধারণ হিসেব, আবার অন্য দিক থেকে আপনার রাশি বা আপনার লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি বা কোন ভাবের অধিপতি, তিনি কোন ভাবগুলোকে দেখছেন, সেই জায়গাগুলো ওনার আন্ডারে থাকছে। এবং তার থেকেও বড় কথা হলো, তিনি কোথায় গিয়ে বসছেন, তিনি স্বক্ষেত্রেই থাকছেন না তিনি অন্য জায়গায় বসছেন। যদি অন্য জায়গায় বসেন তাহলে সেখানে তার একটা প্রভাব থাকে। এবং বলা হয় কি না, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে জায়গাগুলোয় পড়ে সেই জায়গাগুলো অনেকটা স্ট্রং হয়ে যায়, অনেক ভালো হয়, শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে। কারণ কি, তার সেই দৃষ্টি হলো অমৃতময় দৃষ্টি। ফলে আপনার রাশির বা আপনার জন্মপত্রিকার যে ঘরগুলোতে ওনার দৃষ্টি পড়ছে সেই ঘরগুলো অত্যন্ত শুভফল দেবে, এটাই স্বাভাবিক। এবার বৃহস্পতি কী করছেন, না তিনি পয়লা মে 2024 তিনি তার নিজের মিত্র রাশি মেষ রাশি থেকে বেরিয়ে শত্রু রাশি বিষরাশিতে প্রবেশ করেছেন। শত্রু রাশি কেন বললাম, কারণ কি বিষরাশির অধিপতি হলেন শুক্রাচার্য, আবার শুক্রাচার্য আর বৃহস্পতি এরা একে অপরের আদর্শগত শত্রু। এবার শত্রু গৃহে প্রবেশ করেছেন, সেটা মানে এটা নয় যে তার সব নেগেটিভ এফেক্ট দেবে। শত্রুগ্রহে প্রবেশ করার পরও কিন্তু বহু শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে, কারণ সেটাও হলো শুক্রের ক্ষেত্র এবং শুক্রাচার্য তিনিও হলেন গুরু। ফলে এক্ষেত্রে অনেক কিছু পজিটিভ এফেক্টও থাকবে। এবং মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান ছিল এবং বৃহস্পতিও অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফায়ারি প্ল্যানেট, এবং মেষ রাশির তত্ত্ব ছিল অগ্নি। এবার বৃষরাশিতে প্রবেশ করছেন, বৃষরাশির তত্ত্ব হয়ে গেল ভূমিতত্ত্ব। এবার ভূমিতত্ত্বে অগ্নিতত্ত্বের কারক গ্রহ প্রবেশ করার ফলে বৃহস্পতি আগুনে যে তীব্রতা সেটা কোথাও গিয়ে একটা জায়গায় স্টেবল হলো এবং সেখান থেকে বসে এবার তার যে দৃষ্টিগুলো পড়ছে সেই অনুযায়ী আপনার ওপর আগামী এক বছরের ওপর সময় ধরে আপনার ওপর কী প্রভাব থাকবে সেটা নিয়েই হলো একটা সম্পূর্ণ আলোচনা। মোটামুটি 13 মাস প্রায় একটা রাশিতে উনি অবস্থান করেন। এবার তারপরেও কী হচ্ছে, না তিনি অস্ত যাচ্ছেন, আবার তারপর উদিতয় হচ্ছেন, মধ্যিখানে একটা সময়ের জন্য তিনি আবার বক্রী হয়ে যাচ্ছেন, আবার তিনি মার্গী হচ্ছেন। তো এইগুলো কখন হচ্ছে, কোন সময় গিয়ে হচ্ছে, তার কী এফেক্ট, সব মিলিয়ে এই এক বছরের মধ্যে কী কী এফেক্ট আপনার শরীর স্বাস্থ্য কর্মক্ষেত্র পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র, কোন দিকগুলো ভালো প্রভাব থাকবে, কোন দিকে শুভ ফল আপনি পাবেন, এই সমস্ত কিছু দিক নিয়ে আলোচনা এবং আপনার কোন ঘরের সঙ্গে কোন ঘর কানেক্ট হচ্ছে এই যাবতীয় তথ্য নিয়ে আজকের আলোচনা। খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা, একদম শেষ অবধি একবার অনুরোধ করলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোইজ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কী দাঁড়াচ্ছে, না দেবগুরু বৃহস্পতির একটা মেজর এফেক্ট থাকে, সেটা হলো যে তিনি আপনার রাশি বা আপনার যদি কর্কট লগ্ন হয় তাহলে লগ্নের ষষ্ঠপতি এবং নবমপতি, ষষ্ঠ ভাব হয়ে গেল ব্যক্তি রোগ ঋণ রিপু জ্বালা ইত্যাদি, এই ষষ্ঠ গৃহ থেকে এইগুলো দেখা হয়। এবং নবম গৃহ হলো আপনার ভাগ্যস্থান, পিতাস্থান, ধর্মের স্থান, নবম ক্ষেত্র থেকে এই জিনিসগুলো দেখা হচ্ছে। এবার ষষ্ঠপতি ও নবমপতি কোথায় চলে যাচ্ছে, না আপনার একাদশে পড়ছে। এবার একাদশ ভাব থেকে কী দেখা হচ্ছে, ব্যক্তির আয়ের জায়গা, ইনকামের জায়গা, রোজগারের জায়গা। এবং বৃহস্পতির একাদশে প্রবেশের ফলে বহুবিধ ভালো ফল সুফল লাভ করা যায়, কারণ কি একাদশে বৃহস্পতির অবস্থান হেতু তার বহু আর্থিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হয়ে থাকে। এবং তার থেকেও বড় ফ্যাক্টর যেটা, যে ওনার যে জায়গায় দৃষ্টি থাকছে, ওনার মোট 3টে জায়গায় দৃষ্টি পড়ছে। প্রথমটা হলো আপনার তৃতীয়ে, তারপরেরটা হলো আপনার পঞ্চমে, এবং তারপরেরটা হলো আপনার সপ্তমে। এই 3টে ক্ষেত্রে দৃষ্টি হলো সবথেকে মেজর দৃষ্টি এবং 3টে ক্ষেত্র আপনার জন্য অত্যন্ত শুভ। এবং এই 3টে জায়গার সঙ্গে বা এই 3টে ঘরের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলো
অত্যন্ত শুভ ফল দেবে এবং তিনি যে ঘরের অধিপতি অর্থাৎ ষষ্ঠ ও নবমপতি তিনি যেহেতু একাদশে যাচ্ছেন ফলে তার জন্য অত্যন্ত শুভ ফল আপনি লাভ করবেন। প্রথমে বলে রাখি যে পয়লা মে 2024 মেষ রাশি থেকে দেবগুরু বৃহস্পতি বেরিয়ে তিনি বৃষ রাশিতে প্রবেশ করেছেন, এর ঠিক দুদিন পর অর্থাৎ 23 মে রাত 10:08 বৃহস্পতি অস্ত হয়ে যাচ্ছেন, রবির সঙ্গে 12 ডিগ্রির মধ্যে চলে আসছেন ফলে তিনি অস্ত হয়ে যাচ্ছেন এবং এক মাসের জন্য তিনি অস্ত থাকছেন। 23 জুন ভোর 3:21 তিনি আবার উদিত হবেন এবং এই এক মাসের মধ্যে বৃহস্পতির যে কারো কথা যেটা আপনার প্রাপ্তি হওয়ার কথা সেটা আপনি সেভাবে পাবেন না, কারণ কি তিনি অস্ত হয়ে যাচ্ছেন ফলে অস্ত গ্রহের তার যে প্রপার যে কারো কথা তার যে বলবত্তা সেটা কোথাও গিয়ে আপনি পাবেন না। এরপর তিনি মার্গী হয়ে অবস্থান করবেন, বৃষ রাশিতে অবস্থান করবেন এবং তারপর আবার 9 অক্টোবর বেলা 10:00 সময় তিনি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছেন অর্থাৎ বকরি হয়ে যাচ্ছেন। তারপর 4 ফেব্রুয়ারি 2025 তিনি আবার মার্গী হচ্ছেন বেলা 1:45 সময়, অর্থাৎ এই মধ্যিকালের সময়টায় তিনি বকরি থাকছেন, বাকি গোটা এক বছর জুড়ে তিনি মার্গী থাকছেন এবং তার বকরি থাকার ফলে একটা শুভ ফল হয়। বকরি থাকার ফলে কি হয় না, একটা প্ল্যানেট যখন বকরি থাকছে তখন সে তার আগের ঘরের ফলও তুলবে। এবার বৃহস্পতি কোথায় অবস্থান করছে না একাদশে অবস্থান করছে ফলে তিনি আপনার আয়কে দেখছেন, ইনকামকে দেখছেন, রোজগারকে বৃদ্ধি করবেন, খুব ভালো। এবার সেই সঙ্গে কি হচ্ছে না, তিনি যখন বকরি হয়ে যাবেন ফলে তিনি আপনার দশম গৃহের ফলও দেবেন অর্থাৎ আপনার কর্মভাবে ফলও তিনি দেবেন, অর্থাৎ আপনার কর্ম এবং আয় উভয় কি তিনি দেখবেন। সেই সঙ্গে তিনি কোন কোন ঘরের অধিপতি, তিনি ষষ্ঠ গৃহের অধিপতি, তিনি নবম গৃহের অধিপতি, ফলে কি হচ্ছে না আপনার যদি রোগের কোনো সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে, খুব রোগগ্রস্ত আপনি, কোনো শারীরিক কোনো সমস্যা চলছে, হসপিটাল নার্সিংহোম বারবার করতে হচ্ছে, সেই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটাই রেহাই পাবেন এবং সেই সঙ্গে যদি কোথাও ঋণ থাকে, কোনো টাকা পয়সা কোনো ঝামেলার মধ্যে থাকেন, কোনো আর্থিক কোনো কষ্টের মধ্যে থাকেন, ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না, তাহলে সেই ঋণ সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কমতে পারে এবং সেই সঙ্গে শত্রু সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কেউ আপনাকে যদি ডিস্টার্ব করে তাহলে একাদশে বৃহস্পতির একটা অভূতপূর্ব ফল কিন্তু আপনি লাভ করবেন এবং সেই সঙ্গে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, কারণ কি তিনি আপনার নবমপতি। তো নবমপতি এই অবস্থানটা কিন্তু খুবই ভালো এবং নবমপতির একাদশ অবস্থানের হেতু আপনি অনেক ক্ষেত্রেই ভাগ্যের সহায়তা পাবেন, সেটা আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, আপনার কর্মজীবনে হতে পারে, আপনার সমস্ত ক্ষেত্রেই হতে পারে। এবং তারপর যখন তিনি আবার বকরি হয়ে যাবেন অক্টোবর মাসে গিয়ে ফলে কী হচ্ছে তিনি আপনার কর্মভাবেরও ফল তুলবেন, ফলে এটাও একটা এক্সেলেন্ট জায়গা যেখানে বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছেন এবং তিনি আপনার কর্মভাবেরও ফল তুলবেন, আবার সেই সঙ্গে তিনি আপনার ভাগ্যস্থানকে কানেক্ট করছেন ফলে সেক্ষেত্রে আপনি কর্মজীবনে ভাগ্যের সহায়তা পাবেন, ফলে আপনার কর্মজীবন অর্থনৈতিক ক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত শুভ। এবার দৃষ্টি দিচ্ছে কোন কোন জায়গায়, আপনার তৃতীয়তে একটা দৃষ্টি দিচ্ছে মানে হয়ে গেল আপনার ভাই বোনের জায়গা, পরিবারের ভাই বোনের জায়গা, কমিউনিকেশনের জায়গা, পরাক্রম ভাব, এনার্জির জায়গা, আয়ু স্থান, এবার এই সমস্ত কিছু দেখছে আপনার তৃতীয় ঘর থেকে, ফলে এটা একটা অত্যন্ত শুভ একটা প্লাস পয়েন্ট আপনার জন্য, কারণ কি বৃহস্পতির তৃতীয় দৃষ্টি এক্সেলেন্ট জায়গা। সেই সঙ্গে আপনার পঞ্চমে একটা দৃষ্টি দিচ্ছে, সেটা হয়ে গেল আপনার ক্যারিয়ারের জায়গা, পড়াশোনার জায়গা, উচ্চশিক্ষার জায়গা, স্টুডেন্টের জন্য খুব ভালো, যারা চাকরির চেষ্টা করছে, গভর্নমেন্ট জবের চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে, ক্যারিয়ারের জন্য ভীষণ ভালো একটা জায়গা, উচ্চশিক্ষার জন্য খুবই ভালো জায়গা। সেই সঙ্গে সপ্তম অর্থাৎ প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, বিবাহ এগুলোকে দেখছে এবং সেই সঙ্গে আপনার ব্যবসা, যদি আপনি ব্যবসায়ী হন শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন। এক্ষেত্রে একটা কথা বলতে হয়, আপনার সপ্তমপতি কিন্তু তিনি এখন অষ্টম মার্গ হয়ে অবস্থান করছেন অর্থাৎ শনিদেব। এবার কী হচ্ছে না, আপনার সপ্তমপতি ও অষ্টমপতি তিনি অষ্টমে গিয়ে সক্ষেত্রী হয়ে মার্গী হয়ে অবস্থান করছেন, এটা একটা কিন্তু ভালো জায়গা। এবার যেহেতু অষ্টমপতি অষ্টমে থাকছে ফলে সেক্ষেত্রে আপনার একটি ধাইয়া চলছে, কিছু নেগেটিভ এফেক্ট এর ওপর আছে আপনার শরীরের ওপর, কিছু নেগেটিভ এফেক্ট থাকবে কারণ কি যেহেতু তিনি মারকীয় অবস্থান করছেন। কিন্তু মজার কথাটা হলো যে সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে মার্গী হয়ে, সেই সপ্তম গৃহের ওপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে নেগেটিভ অনেক রেজাল্ট কিন্তু এক্ষেত্রে কমবে এবং আপনি অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট পাবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আপনার জন্য অনেক দিক থেকেই পজিটিভ হবে, আপনার কর্মজীবনে, ক্যারিয়ারের জন্য, পারিবারিক জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য, সব দিক থেকেই ওভারঅল কিন্তু একটা খুব সুন্দর একটা সময় আনবে এবং আপনি যে এই যে
শনির ধাইয়ার জন্য একটা চাপে রয়েছেন বা হয়তো মানসিকভাবে কিছুটা চিন্তায় রয়েছেন বা শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি চলেন তাহলেও কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কম থাকবে, কন্ট্রোলে থাকবে। কিভাবে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে ভালো শুভ ফল আপনি পাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আপনার অনেকটাই ভালো থাকবে। যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, এমন কোনো সমস্যা হয় যেটা হয়তো সারতে চাইছে না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু তবুও সারছে না, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাতেই কিন্তু আপনি ধীরে ধীরে রিকভার করবেন। কারণ কি, ষষ্ঠপতির একাদশে অবস্থান এটা অবশ্যই একটা ভালো জায়গা এবং বৃহস্পতি একাদশে অবস্থানের হেতু কী হচ্ছে না, অত্যন্ত শুভফল দেন একাদশে অবস্থানের হেতু, ফলে শারীরিক কোনো সমস্যা বা মেন্টালি যদি কোনো সমস্যা থাকে, মানুষের জীবনে এখন শরীরের সমস্যা থেকে মনের সমস্যা প্রচুর থাকে, মানসিক চাপ স্ট্রেস দুশ্চিন্তা এগুলো প্রচণ্ড থাকে, অনেক সময় মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসে, এই ধরনের যে সমস্ত সমস্যা থাকে এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই রিকভার করতে পারবেন। কারণ কি, যেহেতু ষষ্ঠপতির একাদশে অবস্থান এবং সেই সঙ্গে তিনি আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন, ফলে এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য। এবং আপনার যদি কোনো দীর্ঘমেয়াদি কোনো শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে। এবং এই সময়ের মধ্যে আপনার নিজের খাদ্যাভ্যাস, যে খাবার আপনি খাচ্ছেন সেটা দেখবেন সেটা যেন সঠিক হয় এবং কোনো জাঙ্ক ফুড, কোনো ফ্যাটি খাবার এগুলো কিন্তু খাবেন না। এবং আপনি যদি খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন বা আপনি যদি কোনো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হন বা গেমস রিলেটেড যে কোনো সেক্টরে যদি থাকেন বা আপনার এমন কাজ যে কাজে হয়তো শারীরিক কায়িক পরিশ্রমটা অনেক বেশি, তাহলে কিন্তু বলবো আপনি সেই পরিশ্রম করতে পারবেন, আপনার ফিটনেস থাকবে এবং আপনি যথেষ্ট কাজ করতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি তাহলে বলবো যে পারিবারিক জীবন কিন্তু এবার অনেকটাই ভালো হবে। ধরুন আপনার পরিবারে কারোর সঙ্গে কোনো বাগবিবাদ, বিশেষ করে যদি ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা হয়, অনেক সময় হয় লিগাল কোনো প্রবলেমও হয়ে থাকে, কোনো ঝামেলা আইনি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম থাকবে, সকলের আপনি সহযোগিতা পাবেন এবং অনেক সমস্যার, অনেক পুরনো সমস্যার কিন্তু সমাধান হতে পারে এই সময়টা এসে। কারণ কি, বৃহস্পতির তৃতীয় অবস্থান এবং যেহেতু ষষ্ঠপতি একাদশে থাকছে, ফলে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে বহু পুরনো শত্রুতা বা অনেক সময় অনেক সমস্যা থাকে বা আত্মীয় কুটুম্বদের মধ্যে অনেক রকম অনেক প্রবলেম থাকে বা শরীরে অনেক সময় ঝামেলা থাকে, প্রপার্টি নিয়ে নানান রকম ঝামেলা থাকে, এই ধরনের সে সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং বহু সমস্যার কিন্তু সমাধান হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই কিন্তু কোনো অসৎ পথে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। বৃহস্পতি যেহেতু গুরু, তিনি সাত্ত্বিক প্ল্যানেট, তিনি সবসময় ন্যায়কে দেখেন, তিনি জাস্টিসকে দেখেন, তিনি কিন্তু ল অ্যান্ড অর্ডারকেও দেখছেন। বৃহস্পতি কিন্তু ল অ্যান্ড অর্ডারকে দেখে, যেমন শনিদেব দেখেন তেমন বৃহস্পতিও দেখেন, ফলে সেক্ষেত্রে আপনি কোনো এমন কোনো কাজ করবেন না যেটা ইললিগাল হতে পারে, যেটা কোনো বেআইনি পথ হতে পারে, বেআইনি কাজ হতে পারে, এটা কিন্তু কখনো করবেন না। যদি কিছু করে ফেলেনও তাহলে কিন্তু সেখান থেকে সরে আসুন। আর সেই সঙ্গে বলবো যে যদি কোনো প্রবলেম হয় আপনার পারিবারিক জীবনে তাহলে কিন্তু চেষ্টা করুন সেটাকে আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে ফেলবার খুব ভালো সময়। আপনার পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো, পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলকে নিয়ে আপনি ভালোভাবে চলতে পারবেন, অনেক বন্ধুর আপনি সাহায্য পাবেন, আপনার জীবনে ভালো বন্ধু আসতে পারে। বৃহস্পতির তৃতীয় দৃষ্টি, সপ্তমী দৃষ্টি, এই দৃষ্টিগুলো কিন্তু অত্যন্ত শুভ, বন্ধু ভাগ্যকে আপনার শুভ করবে, ভালো বন্ধুর সহায়তা পেতে পারেন বা এমন কোনো মানুষকে পেলেন যে বন্ধুর মতন আপনার পাশে এসে দাঁড়ালো, তো এটা কিন্তু হতে পারে। আপনার জীবনে এমন কোনো মানুষ কিন্তু আসতে পারে এবং সেটা আপনার জন্য অবশ্যই একটা ভালো দিক। খুব সুন্দর পারিবারিক জীবন আপনার চলবে, পরিবার পরিজন ভাই বোন মা বাবা সকলকে নিয়ে একটা সুন্দর সময় চলবে। এবং যেহেতু বৃহস্পতি হয়ে গেলেন আপনার নবম পতি, ফলে নবম গৃহ শুধুমাত্র ধর্মের স্থান বা ভাগ্যের স্থান নয়, নবম স্থান থেকে পিতার জায়গাও দেখা হয়, ফলে নবম পতি একাদশে থাকবার জন্য বাবা যদি আপনার থাকেন তাহলে তার আশীর্বাদ, বা এমন কোনো কাজ করছেন পৈতৃক কোনো ব্যবসা দেখছেন তাহলে সেই পৈতৃক ব্যবসাটাও ভালোভাবে চালাতে পারবেন, তো ভালো একটা টাইম কিন্তু আপনার পারিবারিক জীবনে চলবে। এরপর যদি আপনার প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো সেটাও কিন্তু আপনার ভালো হবে। তার একটা বড় কারণ হলো সপ্তমে ওনার দৃষ্টি, এবং প্রেম বা দাম্পত্য জীবন দেখতে গেলে শুধুমাত্র সপ্তমকে দেখা হয় তা নয়, সেই সঙ্গে দেখতে হবে যে আপনার সপ্তমপতির অবস্থান। এবার সপ্তমপতি হয়ে গেলেন আপনার শনিদেব, শনিদেব তিনি অষ্টমে রয়েছেন মার্গী হয়ে, ফলে সেক্ষেত্রে সপ্তম গৃহের ওপর সেইভাবে আর নেগেটিভ এফেক্ট নেই এবং সপ্তম গৃহের ওপর বৃহস্পতির দৃষ্টি,
এবং এটা কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে, যেহেতু অসপ্তমপতির অষ্টমে মার্গী হয়ে অবস্থান এবং সেই সঙ্গে সপ্তম গৃহের ওপর বৃহস্পতির দৃষ্টি, এটা একটা খুব ভালো ফল আপনার জীবনে এনে দিতে পারে। আপনার প্রেম দাম্পত্য জীবনের জন্য আপনি যদি বিয়ে করতে চান তাহলে বিয়ে হতে পারে, বিয়ে হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়ে গেল, বিয়ে সম্বন্ধ খুঁজলে বিয়ে চেষ্টা করলে আপনার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে এবং এই বছরের মধ্যেই কিন্তু আপনার বিয়ে হতে পারে। বিয়ের জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো, ভালো জীবনসঙ্গী আপনি লাভ করতে পারেন। বা ধরুন আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেই প্রেম বা ভালোবাসা কিন্তু বিয়ে অবধিও পৌঁছতে পারে। এবং বিয়ের ক্ষেত্রে অনেকগুলো জায়গা দেখা হয়, একটা যেমন হলো আপনার বৃহ সপ্তমে কার দৃষ্টি সেটা দেখা হয়, সেই সঙ্গে কানেকশনকে তৈরি করে সেটা হলো একাদশ। এবার একাদশে যেহেতু বৃহস্পতির অবস্থান ফলে বিয়ের ক্ষেত্রে নতুন সংযোগ আপনার জীবনে আসতে পারে, ভালো সম্বন্ধ আপনার জীবনে আসতে পারে এবং মনের মতন আপনি জীবনসঙ্গী লাভ করতে পারেন, ফলে এটা একটা অবশ্যই একটা ভালো জায়গা যেহেতু সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি। এই সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টির জন্য শুধুমাত্র বিবাহিত নয়, দাম্পত্য জীবন, প্রেম জীবন সেগুলোও ভালো থাকবে, বন্ধুবান্ধব বন্ধুভাগ্য ভালো হবে, আবার সেই সঙ্গে আপনি যদি ব্যবসায়ী হন তাহলেও কিন্তু আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন। এটা নিয়ে আমি পরে আসছি, কিন্তু যদি বিয়ের কথা বলা হয় তাহলে বলবো বিবাহিত জীবন কিন্তু বেশ ভালো, যদি কোনো সম্পর্কে থাকেন তাহলেও কিন্তু সেই প্রেমের সম্পর্ক আরও সুন্দর সুমধুর হবে। যদি কোনো প্রবলেম চলে আপনার দাম্পত্য জীবনে তাহলে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে, ভালোই চলবে আপনার প্রেম দাম্পত্য জীবন। যদি শিক্ষাক্ষেত্র নিয়ে বলি, ভালো জায়গা অবশ্যই রয়েছে, যেটা আমি আগেই বললাম বৃহস্পতি তিনি আপনার ষষ্ঠপতি এবং নবমপতি তিনি একাদশে রয়েছেন এবং একাদশে বসে তার দৃষ্টি দিচ্ছে কোথায় না আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, ফলে ক্যারিয়ারের জন্য শিক্ষার জন্য কিন্তু ভীষণ ভালো একটা জায়গা, শিক্ষার্থীর জন্য দারুণ জায়গা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেহেতু ষষ্ঠপতি একাদশে রয়েছে এবং ষষ্ঠ ঘর থেকে শত্রুর জায়গাও দেখা হয়, ফলে সেক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য একটা অত্যন্ত শুভ ক্ষেত্র। বিভিন্ন এন্ট্রান্স টেস্টে সেটা হতে পারে মেডিকেল জয়েন্ট, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট বা ম্যানেজমেন্টে যে সমস্ত টেস্টগুলো হয় বা ল পড়ার যে টেস্টগুলো হয় এগুলো কিন্তু খুবই ভালো হবে। বৃহস্পতি যেমন একদিকে ল অ্যান্ড অর্ডারকে দেখছে, আবার অন্যদিকে বৃহস্পতি মেডিকেল সেক্টরকে দেখছে, আবার বৃহস্পতি টোটাল এডুকেশন সিস্টেমকে কিন্তু দেখে, ফলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ ভালো, কর্কট রাশি এবং কর্কট লগ্নের শিক্ষার্থীদের জন্য একটা দারুণ জায়গা। এবং যেহেতু ষষ্ঠপতির একাদশে অবস্থান ফলে বিদেশে পড়াশোনার জন্য একটা ভালো জায়গা, বিদেশে পড়াশোনা হতে পারে এবং যদি ইচ্ছে থাকে বিদেশে পড়াশোনা বা নিজের রাজ্যের বাইরে গিয়েও যদি কোনো ভালো স্টেটে ভালো জায়গায় ভালো ইনস্টিটিউট থেকে পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু সেটা হতে পারে। খুব ভালো একটা জায়গা, খুব ভালো একটা ক্ষেত্র এবং নিজের জীবনে ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার একটা দারুণ সুযোগ সময় আছে। হ্যাঁ, একটু প্রচেষ্টা খুব অবশ্যই করতে হবে, তা আর যেটাই করবেন সেটাই সৎপথে করবেন, সেটাই কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে, অত্যন্ত শুভ একটা ভালো জায়গা, সাকসেস পাওয়ার জন্য একটা ভালো জায়গা। এরপর যেটা বলার বিষয় সেটা হলো কর্মজীবন, কর্মজীবন কিন্তু অত্যন্ত শুভ বৃহস্পতির সঙ্গে সঙ্গে দেখতে হবে শনিদেবের অবস্থান, কিছুটা চাপ আপনি আপনার জীবনে অনুভব করছেন কারণ কি শনিদেবের অষ্টমে অবস্থান, এই চাপ কিন্তু অনেকটাই কাটিয়ে দেবে বৃহস্পতির এই অবস্থান। এবং যেহেতু একাদশে বসে আপনার সপ্তমকে দৃষ্টি দিচ্ছে, আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, ফলে এটা কিন্তু অবশ্যই একটা ভালো জায়গা এবং আপনি যেটাই করবেন সেটাই একদম অনেস্টলি করবেন, সৎপথে থেকে করবেন, আর এটা কিন্তু আপনার জন্য একটা দারুণ প্লাস পয়েন্ট হবে আপনার কর্মজীবনের সাকসেস পাওয়ার জন্য। এবং আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি সব ক্ষেত্রেই কিন্তু ভীষণ ভালো একটা ফল পাবেন। আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করতে পারেন, আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, আপনি এডুকেশন সেক্টরে থাকতে পারেন, আপনি প্রাইভেট টিউশনিও করাতে পারেন, প্রাইভেট টিউটর হতে পারেন, খুব ভালো জায়গা কিন্তু এখানে রয়েছে। কারণ কি বৃহস্পতি নিজে যেহেতু গুরু, তিনি যেহেতু মেন্টর, তিনি যেহেতু টিচার, ফলে সেক্ষেত্রে আপনি যদি এডুকেশনাল সেক্টরে থাকেন খুব ভালো জায়গা সেখানে থাকছে, আবার ধরুন আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করছেন সেখানেও ভালো জায়গা থাকবে, আবার আপনার যদি বিজনেস থাকে কোনো কিছু খুব ভালো জায়গা সেখানে রয়েছে। কারণ কি বৃহস্পতি সপ্তমের দৃষ্টি, বিজনেসম্যানদের জন্য অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট, সপ্তম ঘর থেকে ব্যক্তির বিজনেসকেও দেখা হয়, ব্যবসার জায়গা দেখা হয়, ফলে সেক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুবই ভালো, সকলের সঙ্গে আপনার কমিউনিকেশন বাড়বে যেহেতু তৃতীয় ওনার দৃষ্টি থাকছে, ফলে এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট, অনেকের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, পরিচিতি তৈরি হবে, অনেকের সঙ্গে আপনি মিশবেন এবং আপনার কমিউনিকেশন, আপনার পপুলারিটি সেটা আরও বাড়বে। আপনি যদি কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে থাকেন তাহলে সেখানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে এবং আপনি
যে ধরনের কাজই করুন, আপনি ব্যবসা করলে সেখানেও খুব ভালো উন্নতি আছে, যে ধরনের ব্যবসায়ী হোক না কেন। বা ধরুন আপনি যদি চাকরিও করেন তাহলেও কিন্তু চাকরির ক্ষেত্র খুবই ভালো এবং আপনার চাকরিতে কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তবে চাকরির ক্ষেত্রে একটা জিনিস বলবো, বা যে কোনো কর্মের ক্ষেত্রেই বলবো, কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না, যেহেতু অষ্টমী সপ্তমপতির অবস্থান, ফলে সেক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়ো কিন্তু করবেন না। তাড়াহুড়ো না করে খুব সাবধানে করবেন, ঝোঁকের বসে কোনো কাজ করে ফেলবেন না, কেউ কিছু বললো বলে কিছু করে ফেলবেন না। যেহেতু আপনার নবমপতি একাদশে অবস্থান করছে, অত্যন্ত শুভ একটা জায়গা, আপনার লাক ফ্যাক্টর কাজ করবে, কিন্তু সেই নবম গৃহে যেহেতু রাহুর অবস্থান করছে, ফলে কিছু হটকারিতা আপনি করে ফেলতে পারেন, বা আপনার সামনে কিছু এমন সুযোগ এলো যে সুযোগটা বা যে অপরচুনিটি আপনি নিয়ে ফেললেন, কিন্তু পরে আপনি তার জন্য হয়তো কোনো সমস্যায় পড়ে গেলেন, তো এই জিনিসটা কিন্তু ঘটাতে পারে। তাই যেহেতু অষ্টমে শনি আর নবমে রাহুর অবস্থান, ফলে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না, আর আপনার সামনে এমন কোনো সুযোগ অপরচুনিটি আসতে পারে যেটা হয়তো কোনো ইলিগাল কোনো ভাবে কোনো ভুল কোনো পথ, সেই রাস্তা দিয়ে আপনার শর্টকাটে কিছু পাওয়ার সুযোগ আপনার সামনে আসতে পারে, ভুলেও সে পথে পা দেবেন না, তাহলে কিন্তু কোনো ভালো সুফল আপনি নাও পেতে পারে। এছাড়া আপনার কর্মজীবন বেশ ভালো, ক্যারিয়ার খুবই ভালো, যদি চাকরির চেষ্টা করেন খুবই ভালো একটা জায়গা, যদি সরকারি চাকরির প্রিপারেশান নেন খুব ভালো জায়গা, সরকারি চাকরি কিন্তু আপনার লেগে যেতে পারে। বা ধরুন আপনি চেষ্টা করছেন কোনো ভালো জায়গা কাজের জন্য, তাহলে কিন্তু ভালো আপনি কাজ পেয়ে যেতে পারেন। চাকরির জন্য সিভি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যেতে পারে। যথেষ্ট ভালো একটা ক্ষেত্র রয়েছে এবং যথেষ্ট সাকসেস আপনি পেতে পারেন, এবং আপনার চাকরি ক্ষেত্রে যারা আপনার সহকর্মী বা যারা আপনার বস, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আপনি রাখবেন, রাখার চেষ্টা করবেন, এবং তাদের দিক থেকেও কিন্তু আপনি অনেক সাহায্য আপনি পাবেন। এই জুন মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু আপনার সময় ধীরে ধীরে পাল্টাবে, এবং যত সময় এগোবে ততই বৃহস্পতির তার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে, এবং বৃহস্পতি খুব সুন্দর একটা ফল কিন্তু আপনি আপনার জীবনে লক্ষ্য করবেন। এবং একাদশে বৃহস্পতি অবস্থান হেতু যেহেতু তার দৃষ্টি আপনার সপ্তমকে দিচ্ছে, তৃতীয়কে দিচ্ছে এবং পঞ্চমকে দিচ্ছে, এবং যেহেতু তিনি আপনার নবমপতি, ফলে এক্সেলেন্ট একটা জায়গা, এই আপনার টোটাল হরোস্কোপটাই কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে বৃহস্পতির এই অবস্থানটা। অদ্ভুত একটা জায়গা এবং অদ্ভুত একটা অবস্থান, এবং যেহেতু শুক্রের ঘরে অবস্থান, সেক্ষেত্রে দেখে নিতে হবে যে শুক্রের জায়গাটা কীরকম। যদি শুক্রের জায়গা ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরও সুফল আপনি লাভ করবেন। কারণ কি, যেই ঘরে অবস্থান সেই ঘরের অধিপতি যদি স্ট্রং থাকে, ভালো জায়গা থাকে, সঠিক বলবত্তা থাকে, তাহলে তো খুবই ভালো জায়গা হবে। যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো অত্যন্ত শুভ একটা ক্ষেত্র, ব্যবসায়িক জায়গাটা যেহেতু ভালো, আপনার কর্মের জায়গাটা ভালো, আপনার আর্থিক ক্ষেত্র ভালো হবে, অর্থ রোজগার আপনি করতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনার বয়স একটু বেশি হয়, 50 বা তার ঊর্ধ্ব যদি হয়, তাহলে কিন্তু আপনার রোজগার আরও বাড়বে, আপনার টাইম আরও বেটার হবে, আপনি আরও অনেক অর্থ উপার্জন করতে পারবেন, আপনার আর্থিক ক্ষেত্র আরও সুন্দর হয়ে উঠবে। এবং যদি আপনি যদি টাকা পয়সা কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কম থাকবে। কারোর থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই ঋণের টাকা আপনি ফেরত দিতে পারবেন, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন। বা ধরুন যদি কেউ আপনার থেকে ঋণ নিয়ে থাকে, তাহলেও কিন্তু সে আপনাকে সেই ঋণের টাকা শোধ করতে পারবে। আর্থিক ক্ষেত্র কিন্তু খুবই ভালো, এবং যদি আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান, ইনভেস্টার যদি আপনি হন, তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তবেই সেটা করবেন। এমনিতে সময়টা কিন্তু আপনার ভালো, আপনার দারুণ একটা সময়, অর্থক্ষেত্রে আয়ভাবে বৃহস্পতির অবস্থান এটা অবশ্যই একটা ভালো জায়গা। এবং কোনো ধার্মিক জায়গায়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি কিছু দান করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য একটা এক্সট্রা প্লাস পয়েন্ট হবে। বা কোনো শুভ কর্মে, শুভ কাজে যদি আপনি কিছু দান করতে পারেন, বা আপনার বাড়িতে যদি কোনো শুভ কাজে খরচ করেন, কোনো হোম যাগযজ্ঞ করান বাড়িতে, বা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান, পুজো পাঠ, সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, সেই ধর্মে যদি কোনো শুভ কর্ম, শুভ কাজ করেন, তাহলে কিন্তু সেটা অবশ্যই একটা ভালো জায়গা হবে। এবং আপনার আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, এবং খুব ভালো একটা ক্ষেত্র কিন্তু রয়েছে, টাকা পয়সার জায়গাটা কিন্তু খুবই ভালো। বা ধরুন আপনি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করছেন, অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাহলে কিন্তু সেই লোন আপনার স্যাংশন হয়ে যেতে পারে। এবং রাহু কিন্তু এক্ষেত্রে আপনাকে রোজগার দেবে, রাহু কিন্তু আপনাকে টাকা পয়সা দেবে, এবং বৃহস্পতি হলো আপনার নবমপতি, এবং নবমপতি একাদশে থাকছে, এবং সেই নবম ঘরে যেহেতু রাহু থাকছে, ফলে রাহুও কিন্তু আপনাকে শুভফল দেবে, এবং রোজগার প্রাপ্তির জন্য, এই টাকা পয়সা প্রাপ্তি বা আর্থিক উন্নতির জন্য কিন্তু একটা খুবই ভালো জায়গা। রোজগার আপনার ভালো হবে, টাকা পয়সা ভালো হবে, এবং একটা সুন্দর আর্থিক ক্ষেত্র কিন্তু আপনার জীবনে তৈরি হবে। এছাড়া
এই সময়ের মধ্যে আপনি কিছু সহজ প্রতিকার করতে পারেন, যে কাজগুলো করলে পরে আপনার টাইমটা আরও বেটার হতে পারে। প্রথমত কি, কোনো নারায়ণের মন্দিরে বা কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে যে কোনো জায়গায় যদি আপনি গুঁড়ো হলুদ যদি দান করতে পারেন তাদের পুজোর কাজে বা কোনো কিছুতে, তাহলে সেটা অবশ্যই ভালো। সেই সঙ্গে প্রত্যেক মাসের যে কোনো একটা বৃহস্পতিবার করে যদি আপনি কোনো মন্দিরে বা আপনি যাকে মানেন তার সেই মন্দিরে যদি আপনি কিছু দান করতে পারেন, পুজোর কোনো জিনিস যদি দান করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো। সেই সঙ্গে যদি আপনার হাতে কোনো পোকরাস থাকে, টোপাস থাকে, ইয়েলো টোপাস, গোল্ডেন টোপাস, তাহলে সেটা অবশ্যই পজিটিভ। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে নিতে পারেন, যদি দরকার হয় তাহলে পরে নেবেন, সেটা আরও পজিটিভ রেজাল্ট দেবে। এবং সেই সঙ্গে প্রত্যেক মাসে যে কোনো একটা বৃহস্পতিবার করে যদি কোনো বাচ্চাকে যদি কোনো মিষ্টি খাওয়াতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো হবে। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আপনার প্রশ্ন বা কোনো মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর অবশ্যই ফলো আর লাইক করে রাখবেন অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।